এত ব্যাকট্রেক গুছাইতেছো, সাজগোজ করছো, কোথায় যেতেছি আমরা? হানিমুনে যেতেছি না কোথায়, নেপাল নাকি ব্যাংকক? আমরা হানিমুনে যাচ্ছি না। তো হানিমুনে যাচ্ছো না, ব্যাকট্রেক গুছাইছো কেন? রেডি হইছো কেন? এত সুন্দর করে সাজগোজ করছো কেন? তোমার বাসায় যাওয়ার জন্য বিয়ে হয়েছে, দুই দিন হয়ে গেছে, কতদিন আর আমাদের বাসায় থাকবো? আজকে থেকে তোমাদের বাসায় থাকবো। অসম্ভব, আমি তোমাকে কখনো আমার বাসায় নিয়ে যাবো না। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবো না মানে? তার মানে কি তুমি ঘর জামাই থাকবা নাকি? অবশ্যই ঘর জামাই থাকবো। তুমি কি বলতেছো? তুমি আমার স্বামী হয়ে ঘর জামাই থাকবা নাকি? মানুষ কি বলবে? মানুষ যা খুশি বলুক, তাতে আমার কি বা যায় আসে? আমি আমার এই শ্বশুরের বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাবো না। কেন যাবো না সেটা তো বলবা। তোমার বাবা একজন বয়স্ক মানুষ, তাকে এই বাড়িতে তুমি একা ফেলে অন্য জায়গায় চলে যাবা? তোমার কি একটু মায়া লাগে না? তুমি যদি চলে যাও, তোমার বাবাকে বাবা বলে কে ডাকবে? তোমার বাবা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে কে নিয়ে যাবে? এই কথা কি একবার তোমার মাথায় আসছে? তা তো তোমার মাথায় আসবে না। তুমি তোমার জামাইয়ের বাড়িতে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। ঠিক আছে, আমি আমার বাসার চাবি সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও আমার বাসায়। কিন্তু আমি তোমার সাথে যাব না। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে, আমার শ্বশুরকে ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমি আমার শ্বশুরকে অনেক ভালোবেসে ফেলছি। বিশ্বাস করো বাবা, আমার কোন ছেলে ছিল না বলে আমার খুব আফসোস ছিল, বলে খুব কষ্ট ছিল। আজকে আমার সব আফসোস কষ্ট দূর হয়ে গেছে, আমি তো আমার ছেলে পাইছি। আজকে থেকে তুমি আমার আপন ছেলে। আব্বা, আজকে থেকে আমি আপনার জামাই না, আমি আপনার ছেলে। অবশ্যই তুমি আমার আপন ছেলে। মারে, তোর কপালটা এত ভালো, তুই এইরকম একটা সোনার টুকরো জামাই পাইছিস। কিন্তু ভুলেও ওদের বাসায় যাওয়ার কথা চিন্তাই করিস না, মনেই আনবি না। বাবাজি, আজকে থেকে তুমি আমার বাসায় থাকবা। অসম্ভব আব্বা, আমি এই বাসায় থাকবো না, কারণ আপনার মেয়ে অলরেডি আমাকে ঘর জামাই বলে খোঁটা দিচ্ছে। আর কোনদিন যদি এই কথা বলিস, তোর একদিন কি আমার একদিন? সরি বল, সরি বল, ইটস ওকে।